ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তবে এখনও পর্যন্ত ঠিক হয়নি আমি কি ভিডিও করব। তোমরা প্রথম থেকে দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা এখন স্টার্ট করছি। গুড মর্নিং এভরিওয়ান, আবার চলে এলাম ছাদে। ছাদে এলাম ভিডিওর শুরুতেই যখন ছাদে এলাম, তাহলে একটু তোমাদেরকে আমি ফুলগুলো দেখিয়ে দিই আজকে কি কি ফুল নিয়ে পুজো করব। তো দেখি কি কি ফুল হয়েছে। এই যে সাদা অপরাজিতা বেশ অনেকগুলোই হয়, তো তোমাদেরকে একটু শেয়ার করি আমি কি কি ফুল আজকে ছাদ থেকে তুলছি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং ভিডিও। তো যাই হোক, তার আগে একটু আমি ফুলটা তুলে নিই, তারপরে তোমাদেরকে আমি ভিডিও আজকে কী কী করেছি ইন্টারেস্টিং সাবজেক্টগুলো তোমরা বুঝতে পারবে। তো অপরাজিতা গাছগুলো এত মানে হয়েছে যে লতাগুলো একটা গাছের সঙ্গে আর একটা গাছ একবারে এ হয়ে জড়িয়ে গেছে। তো যাই হোক, ডালগুলোকে আস্তে আস্তে আমাকে ঠিক করতে হবে। তো অপরাজিতা ফুল অনেকই হয়েছে, সেই ফুলগুলো আমি তুলে নিই, না তুললে কেমন লাগে যে এত ফুল হয়েছে অথচ তুলব না। বিকেলের দিকে যখন আসি যদি না তুলি, দেখে মনে হয় ইমা ফুলগুলো তুলিনি। তো যাই হোক, প্রতিদিনই ফুল তোলার চেষ্টা করি, তুলেও নিলাম। তো চলে এলাম এবার অ্যালোভেরার কাছে। অ্যালোভেরা গাছগুলো দেখো আমার কত হয়েছে। তো একটু অ্যালোভেরার ডাল আমি তুলে নিচ্ছি, আজকে তোমাদেরকে দেখাবো আমি। আজকের ভিডিওতে কিন্তু ইন্টারেস্টিং বিষয় আছে দেখতে পাবে। তো অ্যালোভেরার ডালটা আমি নিয়ে চলে এলাম, এটাকে এখন কি করছি তোমরা দেখো। তো এইটাকে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব, কারণ গাছে ছাদে তো অনেক ধুলো পড়ে, গাছেও অনেক ধুলো পড়েছিল। সেই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার ধুয়ে তারপরে যেটা করব তোমাদেরকে সম্পূর্ণই আজকে দেখাবো। তোমরা কিন্তু আজকের ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবে। তো দেখো আমি আজকে কি কি করছি। তো অ্যালোভেরার ডালটাকে ভালো করে, অনেকক্ষণ টাইম লাগছে আমার ধুতে, কারণ আমি একটা কাজ যখন করি খুব ভালো করেই করি, পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এই ধুয়ে নিলাম, এর সঙ্গে কি আছে তাও আমি একটু মানে একটা আজকে ফেসের আর কি যত্ন করছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো অ্যালোভেরার এই সাইডে দেখবে একটু, তোমরা তো সবাই দেখেছো, বলার তো আর কিছুই নেই। তবুও সাইডটা আমি একটু কেটে দিচ্ছি, একটু কেমন কাটা কাটা হয়ে থাকে সেই সাইডটা কেটে আমি একটু অ্যালোভেরা দিয়ে আজকে একটু ফেসিয়াল করব, তারপরে কী দেবো সেটাও দেখাবো। তো অ্যালোভেরা নিয়ে যখন বলছি তখন এই যে দেখছো রাখা আছে এটা কী জিনিস সেটাও তোমাদেরকে বলছি। তো অ্যালোভেরাটাকে ভালো করে সাইডটাকে ধুয়ে তো নিলাম দেখলে, তারপরে সাইডটাকে ভালো করে কেটে নিলাম। এবার মধ্যেটায় না মধ্যেটায় এইটা দিয়ে চাকুটা দিয়ে ভালো করে কেটে দিচ্ছি যাতে রসটা ভালোভাবে বেরোয়। তো এবার তারপরে কি করব, এরকম করে গোটাটা মাখলেও হয় কিন্তু বেশি ভালোভাবে অ্যালোভেরার রসটা যাতে বেরোয় সেই জন্য আমি একটু কেটে 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 দিলাম। তো দু হাতখানা করে নিচ্ছি যাতে দু হাতে ধরে গালে ভালোভাবে ফেসিয়ালের মতো করা যায়। তো তোমরা দেখো আমি কি করে ফেসিয়াল করছি। তো ঘরে বাড়িতেই অনেক জিনিস থাকে, সেইগুলো দিয়ে কিন্তু ফেসিয়াল হয়েই যায়। আমি খুব আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করি না গো, আমি বাড়িতেই ফেসিয়াল করি। যাই হোক, এই মানে বাড়িতেই অনেকটা ফেসিয়াল আমার পার্লারের মতোই হয়ে যায়। তো তোমরা দেখবে যে কীভাবে আমি ফেসিয়ালটা করছি। তো এই যে আজকে আমার সকালে ইচ্ছেই হলো যে অ্যালোভেরা দিয়ে আর একটা জিনিস আমি দেখাবো, সমস্ত কিছুই তোমাদেরকে, আমি কিচ্ছুই গোপন করব না, সমস্ত কিছু দেখাবো। তো তোমরা দেখতে থাকো, ভালো করে অ্যালোভেরার গায়ে বাইরের খোসাটাও আছে, হ্যাঁ ভেতরেরটা দিয়ে আমি জেলিটা দিয়ে আমি ভালো করে ফেসিয়ালের মতো করে মানে স্ক্রাব করছি। তো একটু দেখো কীভাবে করছি। তো যাই হোক, এইরকমভাবেই আমি করি, পুজোর আগেও করেছিলাম। তো সপ্তাহে একটা করে ফেসিয়াল এরকম করলে বেশ ভালো। আমি এরকম করে মাঝে মধ্যে সপ্তাহে বলে না, আমার যখন ইচ্ছে হয় আমি তখনই করি। তো আজকে যে আমি তো ডেলি ব্লগ তোমাদেরকে দেখাই আমি কী করছি না করছি, আমার যেটা মনে হয় যে এই এই কাজটা আমি বন্ধুদের দেখাবো সেটাই দেখাই। তো এটাও মনে হলো, কারণ আমার বন্ধুদের একটু মানে সবাই তো জানে অ্যালোভেরার উপকারিতা, তবুও আমি একটু বন্ধুদের জানিয়ে দিলাম। তো যাই হোক, এর সঙ্গে দিচ্ছি একেবারে পিওর মধু।
পিওর বধু যাকে বলে। তো এখান থেকে একটা মানে ওই যে মৌমাছি লেগেই ছিল, চাক ভাঙা মধু এগুলো খাই না, তবে আমি এই মুখে মাখার জন্যই নিয়েছি। তো যাই হোক, এই মধুটা আমি মানে স্কিনের যত্নের জন্য এই মধুটা কিন্তু খাই না, এটা খাই আমরা যদি আমরা খাই ডাবরের হানিটাই খাই, কিন্তু এই এই হানিগুলো আমরা খাই না। তো এগুলো আমি মুখের যত্ন করার জন্যই আমি নিয়েছি অনেকটাই। তো দেখো কীভাবে নিলাম, তো জমে ফ্রিজে রেখেছিলাম তো জমে গেছে, তো এইভাবে আমি মানে ভালো করে ফেসিয়ালের মতোই করছি। তো ফ্রিজে রেখেছিলাম জমে গেছে, একটু মানে চিনির মতো হয়ে গেছে, একটু খরখর খরখর করছে, তাতে স্ক্রাবটা ভালো হচ্ছে। তো এইভাবে আমি অ্যালোভেরা দিয়ে প্রথমে করে নিলাম, অ্যালোভেরাটা ধুতে যাইনি, অ্যালোভেরাটা থাকলোই, তারপরে আমি এই হানিটা দিয়ে করছি। তো তারপরে যেটা করব সেটাও দেখাবো। আজকের ভিডিওটা আমার সত্যি আমারই ভালো লেগেছে, তো তোমাদের তো ভালো লাগতেও পারে। তো দেখি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকছি। তো আমি এইভাবে সকালটায় আজকে কী কী করলাম সবই দেখাচ্ছি। তো মধু খুবই মানে মধু যেমন শরীরের পক্ষে উপকারী, তেমনি এটাও তো শরীরেরই অংশ, তো ফেসের পক্ষেও খুব ভালো, সেই জন্য আমি ফেসে মাঝে মধ্যেই মধুটা লাগাই। আমি ফেসিয়ালটা করে নিলাম, এবার পুজোর বাসনটাই ফাঁকে ধুয়ে নিচ্ছি, কারণ মুখে মধু অ্যালোভেরা লাগানোই থাকলো, আমি একটু পুজোর বাসনটাই ফাঁকে ধুয়ে নিলাম। তো ফুলগুলো দোকান থেকে নিয়ে এসছে, সেই জন্য ফুলগুলোও ধুয়ে রেখে দিলাম। তো এই ফাঁকে আমার স্নানটা সেরে আসতে হবে। যাই হোক, স্নান সেরে আমি চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে চলে এলাম, এখন আমি পুজো করব। পুজো করতে করতে এখন আর কথা বলছি না, তো কি খুব তাড়াতাড়ি আজকে পুজোটা সেরে নিচ্ছি। পুজো সেরে তারপরে আজকে রান্নাঘরে অনেক কাজ আছে, অনেক রান্না হবে, সেগুলোও তোমাদের সামনে শেয়ার করব। তো তোমরা আমার পুজো করাটা দেখতে থাকো, আমি সমস্ত কিছুই আজকে শেয়ার করব, যে যেটা যেটা রান্না করেছি সেটা করব আর কি, সেটাও শেয়ার করব। তোমরা কন্টিনিউ করো ভিডিওটা। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। তো গাইজ, আমার পুজো করা হয়ে গেল, এবার আমি ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে তো দেখতেই পাচ্ছ, তো যাই হোক ব্রেকফাস্ট করা হয়ে গেল, এবার দুপুরে আমি রান্নায় চলে এলাম। তো দুপুরে রান্নাই হচ্ছে, কিছু রান্না করেছি, অতগুলো তোমাদেরকে মানে রান্না করাটা দেখালাম না, মানে ভিডিও বিশাল বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর দেখালাম না। তো চিকেন করাটাই দেখাচ্ছি, তো যাই হোক চিকেন করেছি, কী কী রান্না করেছি সব দেখাচ্ছি। তো এই যে এটা হলো ভেন্ডি ভাজা, আমরা ভেন্ডি বলি, আলু পটলের তরকারি, মাছ ভাজা আর চিকেন করছি, আর আর এগুলো হয়েছে পেঁপে দিয়ে একটা ডাল, এই প্রেশার কুকারে আছে এটা ডাল। তো যাই হোক এইগুলো রান্না আজকে করলাম। তো রান্না যদি সমস্তই দেখাই ভিডিও বলো তো কত বড় হবে, সেই জন্য আর দেখালাম না। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এই ভাগে দেখছি গাছগুলো একবারে শুকিয়ে গেছে, সেই জন্য এখানে এত রোদ পড়ে না যে গাছে একদিন জল না দিলেই গাছের মাটিগুলো শুকিয়ে যায়, সেই জন্য আমি রান্নার শেষে ঠিক 12টা বাজছে আমি এই সময়তেই জল দিতে বাধ্য হলাম, এত মানে ড্রাই হয়ে গেছিলো। তো দেখো কত শুকিয়ে গেছে, তো জলটা আমি দিয়ে দিলাম, জলটাল দিয়ে এবার যেটা করব সেটাও তোমাদের সামনে শেয়ার করব। যেহেতু এখন কোনো কাজ নেই, সেই জন্য একটা কোটো করে জল, ভালো জল নিয়ে চলে এলাম,
জল নিয়ে এসে একটু গাছে দিয়ে দিলাম। গাছের যত্ন একটু যতটা পারি করার চেষ্টা করি। তো ছাদের গাছগুলো যেগুলো আছে সেগুলো ছাদে যখন ও সকালবেলায় ওঠে মানে একটু মানে তখন তখনই আর কি জল দিয়ে দেয় গাছে। আমি ব্যালকনির গাছগুলো আমি জল দিই। তো যাই হোক, এই জামাকাপড়গুলো এখন গোছাতে হবে, এতগুলো জামাকাপড় পড়ে আছে। তো ঘরটা আমি খাটেই জামাকাপড়গুলো শুকিয়ে গেলে এই ঘরের খাটেই রেখে দিই, কারণ এই ঘরের খাটে আমরা কেউ ঘুমাই না, এমনি মর্নিংয়ে একটু বসি, মানে খুব রোদ আসে তাই মর্নিংয়ে একটু খাটে বসি। তো তাছাড়া এই ঘরে আমরা কেউ ঘুমাই না, তো খাটেই আমি জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো রেখে দিয়েছি। তো এখন একটু মানে এখন ফ্রি আছি, সেই জন্য এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। না গুছালে তো কীরকম লাগে, খাটটা কীরকম হয়ে পড়ে আছে, সেই জন্য আমি এই ফাঁকে গুছিয়ে নিচ্ছি। ঘরটা গুছানো হলে তারপরে কী কাজ আছে সব শেয়ার করব। তো যাই হোক, আমি কী কী কাজ করি না করি তোমাদেরকে তো অত দেখাতে পারি না। তো যাই হোক, আমার মনে যেটা ইচ্ছা হয় সেটাই তোমাদের সামনে শেয়ার করি। তো যাই হোক, ওই ঘরটা গুছানো হয়ে গেল, আমি চলে এলাম। এবার একটু মনে হলো এবার একটু আমি নিজেকে গুছাবো বলে। তো যাই হোক, নেলপালিশটা একটু পরছি মনে হলো, তো একটু নেলপালিশ পরে নেব। নেলপালিশ পরতে পরতেই তোমাদের সঙ্গে একটু কথা বলছি, কারণ আমার ভালো লাগে। এই দেখো, এই কালারটা তোমাদেরকে দেখাবো, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য এই কালারটা এবার আমি নিয়েছি। তো দেখো তোমাদের কেমন লাগছে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। কিন্তু আমাকে কমেন্ট করে না জানালে কী করে বুঝবো যে আমার নেলপালিশের কালারটা কীরকম হয়েছে? প্লিজ বন্ধুরা একটু আমাকে কালারটা জানিও, কারণ আমি এরকম কালারই পছন্দ করি, যে গ্রিন কালারটা তো আমার খুব ভালো লাগে। তো দেখো কীরকম লাগছে। তো যাই হোক, আমি তোমাদেরকে হাতটা দেখাচ্ছি কীরকম লাগছে না লাগছে, তারপরে তোমরা আমাকে বলবে যে কেমন লাগছে নেলপালিশটা। তো যাই হোক, এই যে দেখো কীরকম লাগছে বলো। আর আমাদের বাড়ির সামনে এত মানে গাড়ি যায় না, খুব আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আমি ওই ছাদের একটা ঘর আছে তিনতলায়, সেই তিনতলার ঘরে আমি বসে বসে এডিট করছি যে একটু শব্দটা কম হবে। তো যাই হোক, আমার বাড়ির পাশে দিয়ে গাড়ি চলে, সেই জন্য একটু আসতে হবেই। তো যাই হোক, নেলপালিশ পরা হলো, এবার অ্যালোভেরাটা নিলাম, তার সঙ্গে নিলাম ওই কোল্ড ক্রিমটা। তো এর আগের দিন দেখিয়েছিলাম, প্রথমে একটা মাখলাম তারপরে এই মাখলাম, কিন্তু আজকে একসঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে মাখলাম। এতে খুব উপকার পাওয়া যায়, আজকে অনেক কিছু তোমাদেরকে আমার মানে আমার সাজের জিনিস আমি কীভাবে নিজেকে সাজাই সেগুলো দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।